القصر ما أعطاه رب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد পিস টিভি বাংলার দূরের ও কাছের সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান সামষ্টিক আলোচনায়। আজকের এই আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আরকানুল ইসলাম এর ইহজগতের কল্যাণ। এর মধ্য থেকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হলো সলাত। সলাতের গুরুত্ব অনুধাবন করলে সলাত কি এবং সলাত কেন, সলাতের গুরুত্ব শরীয়তে কতখানি, এটা যখন আমরা উপলব্ধি করতে পারবো তখনই আমরা ক্রমান্বয়ে যাবো যে ইহজগতে আমরা সলাতের মাধ্যমে কি কল্যাণ পাচ্ছি। আমরা এই বিষয়ে আলোচনায় যথারীতি যে সমস্ত অতিথিবৃন্দদেরকে আমন্ত্রণ জানিয়েছি তারা সদয় সম্মতি জ্ঞাপন করে আমাদের স্টুডিওতে এসে হাজির হয়েছেন। আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেম দ্বীন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আর আমার বামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেম দ্বীন উদীয়মান আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আর আমার সর্ববামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেম দ্বীন শেখ মুজাফফর বিন মুহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে রয়েছি আপনাদের ভাই হারুন হোসেন। সুধী ও দর্শকবৃন্দ, যে কথাটি আমরা বলেছিলাম যে সলাত এর গুরুত্ব যখন আমরা বুঝতে পারব এবং এর শরঈ গুরুত্ব বুঝতে পারব, এর বাস্তবতা তখন আমরা পরীক্ষা করে দেখতে পারবো এর ভিতরে কি অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে। তাই আমরা এই বিষয়ে আলোচনার সূত্রপাত করার জন্য আমরা অনুরোধ জানাব আমাদের অতিথি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরকে, যা গত পর্বে বলতে চেয়েছিলেন কিন্তু সময়ের কারণে সেটা হয়ে ওঠে নাই। জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসলে আপনি যেটা বলেছেন বাস্তব, যে একটা বিষয়ের গুরুত্ব উপলব্ধি করতে না পারলে জি সে বিষয়ের উপকারিতাও পাওয়া যায় না, বোঝাই যায় না। গুরুত্ব উপলব্ধি করার পরেই আমরা গুরুত্ব দিয়ে কর্মটা করি, আর গুরুত্ব দিয়ে কর্মটা করলেই তার পরিপূর্ণ ফায়দা পাই। যেমন একটা পরীক্ষার বিষয়ে পরীক্ষার্থী যে সাবজেক্টে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেটা সবচেয়ে ভালো গুরুত্ব দিয়ে পড়ে, ফলে তার রেজাল্টটাও সেভাবেই হয়ে যায়। এই জন্য আমাদের দুটো বিষয় আলোচনা দরকার। একটা হলো এবাদতের গুরুত্বটা শরীয়তে কতখানি, কোরআন এবং সুন্নায় কতখানি। যদি কেউ এই গুরুত্ব অনুভব করে এবাদত করে তাহলে সে কি জাগতিক ফায়দা পাবে। তবে তার আগে আমি যে গল্পটা বলতে চাচ্ছিলাম, এটা গল্প নয় বাস্তবতা, যে ওই ফ্রেঞ্চ ভদ্রলোক আসলেন আমাদের কাছে ইসলামী সেন্টারে, দাওয়া সেন্টারে, যে উনি মুসলমান হবেন। সে লোক ফ্রান্সের এবং যুবক মানুষ, 30-32 বছরের বয়স। আমাকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হলো যে ইউরোপিয়ান মানুষ ইসলাম গ্রহণ করে ইসলামের নামে আবার কি করে না করে, সহজে তাকে কালেমা পড়ানোর স্বীকৃতি দিও না, আগে যাচাই করো সে আসলে কতটুকু আন্তরিকতা ইসলাম গ্রহণের জন্য আসছে কিনা। এখন আমি তাকে বিভিন্ন প্রশ্ন করলাম যে তুমি কেন মুসলমান হবে। এই দুটো বিষয় সে খুব জোরালো হাইলাইট করলো। সেটা হলো, একটা হলো যে আমরা যখন ছোট ছিলাম মায়ের সাথে চার্চে গিয়েছি, খ্রিস্ট ধর্মে চার্চে যাওয়া কোনো কিছুই না, মূলত অর্থাৎ প্রচলিত সাধুপল প্রতিষ্ঠিত যে খ্রিস্ট ধর্ম, এখানে এবাদত বলে কিছু নেই, কিছু আনুষ্ঠানিকতা আছে। এটা যদি কেউ জীবনেও না করে তাহলেও তার জন্য যে জান্নাত, সারা জীবন করলেও তার জন্য সেই জান্নাত। অর্থাৎ হিটলার এবং মাদার তেরেসা তাদের বিশ্বাস অনুযায়ী একই রকম জান্নাতের মালিক, কারণ সবাই যিশুতে বিশ্বাস করেছেন। যে কারণে বাস্তবতা হলো খ্রিস্টান কমিউনিটিতে মহিলা ছাড়া কেউ তেমন চার্চে যায় না, মহিলারা কাজ কেমন থাকে না যারা চার্চে যান। তো ওই ভদ্রলোক বলছেন যে আমি বড় হওয়ার পরে কখনোই চার্চে যাইনি, কখনো প্রার্থনা করিনি, এবং প্রার্থনা যে নিয়মিত করতে হয় এটাও আমি বুঝতাম না। কিন্তু আমরা একটা জিনিস বুঝি যে সকাল থেকে সন্ধ্যা আমাদের কখনো রাগ হয়, কখনো লোভ হয়, কখনো হতাশা আসে, এই সব বিষয়গুলো ব্রেনের ভিতরে বহুমুখী কার্বন জমা করে। জি, ঘুমালেও এটা যায় না, যায় না, ওই কিছু লোড থাকে। আবার দিনের পর দিন, বছরের পর বছর আমাদের ব্রেন গুলো কঠিন হয়ে যাচ্ছে, আচরণ উৎকণ্ঠিত হয়ে যাচ্ছে, আচরণের ভিতরে রূঢ়তা আসছে, নিজেকে কন্ট্রোল করা কষ্ট হচ্ছে, মানসিক ভাবে কিছুটা অসুস্থ হয়ে যাচ্ছে আমরা।
সৌদি আরবে এসে আমি দেখলাম ওই ভদ্রলোক বলছেন যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ হয়, এই পাঁচ ওয়াক্ত নামাজ সালাত আদায় করা হয়, এই পাঁচ ওয়াক্ত সালাত আমার কাছে মনে হলো একটা মানুষ যখন সকালে সালাত আদায় করে তার মনের যে বোঝাটা, কিছু সময় আল্লাহর কথাতে কথা বলে, প্রার্থনা করে, সেজদা করে, তাহলে নিশ্চয়ই তার ভিতরে একটা প্রশান্তি আসে। সারাদিন পাঁচ ছয় ঘন্টা কাজের পরে আবার দুপুরে সে অজু করে, তার দেহটা শান্ত হয়, আবার কিছু সালাত আদায় করে, তার মনটা শান্ত হয়। আমার কাছে মনে হলো এই পাঁচ ওয়াক্ত সালাতটা একমাত্র পথ, যে পথের মাধ্যমে আমরাই সকল উৎকণ্ঠা থেকে মুক্ত হতে পারি, মানে ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব অর্জন করার এর কোনো বিকল্প নেই। আর দ্বিতীয় যে পয়েন্টটা বললো, এটা আজকের প্রসঙ্গের সাথে জড়িত না, সেটা বললো যে একটা সুন্দর পারিবারিক জীবনের যে প্রয়োজনীয়তা, যে পরিবার যে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় জিনিস এবং এটা একটা এবাদত, এই অনুভূতিটা আমি মুসলমানদের ভিতর থেকে শিখছি, এই জন্য আমরা মুসলমান হতে চাই। অন্য ধর্মে সেগুলির কোনো গুরুত্ব নেই, অন্য ধর্ম বিশেষ করে খ্রিস্ট ধর্মে পরিবারকে নিরুৎসাহিত করা হয়েছে, বিবাহটা কোনো এবাদত নয়, বিবাহটা একটা অন্যায়, বিবাহ করলে এটা সাধু পল বিশেষ করে বারবার বারবার লিখেছেন, প্রচলিত ইঞ্জিলের ঈসা মাসিহের বক্তব্য আসছে, কেউ যদি ঈশ্বরের জন্য বা আমার জন্য পিতা মাতা স্ত্রী সন্তান ত্যাগ করে পরিবার পরিজন সব ছেড়ে দেয়, সন্ন্যাসী হয়ে যায়, তাহলে জান্নাতে শতগুণ পাবে। যদি তুমি একান্তই পারো বিবাহ করো না, তোমার কন্যাকে বিবাহ দিলে ভালো, না দিলে আরো ভালো। যে কারণে বিবাহ থেকে সামাজিক পরিবার গঠন থেকে মুক্ত থেকে স্বেচ্ছাচারিতা করো, বেলাল্লাপনা বেহায়াপনা, সেখানে বলা মানে এটা পরোক্ষভাবে সেদিকেই দাবিতে মুশকিল হয়ে যায়। এখানে বিষয়টা বলা হয়েছে বিয়ে করলে তুমি সংসারে হয়ে যাবে, তাহলে সারা জীবন আল্লাহর ইবাদত বন্দেগির ভিতরে তুমি থাকবে, বৈরাগ্যতার পথ বেছে নাও। কিন্তু বিবাহ যে একটা ইবাদত, আল্লাহ খুশি হন বিবাহ করলে, এটাও আমি মুসলমানদের কাছ থেকে শিখছি, মুসলমানদের সাথে মিশে দেখেছি, এটাকে তারা বড় ইবাদত মনে করে। এজন্য আমার মনে হয়েছে যে একমাত্র এই ধর্মের মাধ্যমেই দুনিয়ার যে পারিবারিক সৌন্দর্য এবং একটা সুন্দর ব্যক্তিত্ব, উৎকণ্ঠামুক্ত ব্যক্তিত্ব আমি অর্জন করতে পারব। যে শেখ মুজাফফর বিন মহসিন, সালাতের গুরুত্ব সম্পর্কে বলুন। যে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, এ মর্মে শরীয়ত গুরুত্ব দিয়েছে, জাগতিক গুরুত্বও আছে। শরীয়তের দিক থেকে সালাতের গুরুত্বটা ব্যাখ্যা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে যত গুরুত্বের সাথে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, অন্য বিষয়টা এত গুরুত্বের সাথে উল্লেখ করেনি। শরীয়ত গুরুত্ব দেওয়ার কারণেই প্রথম একজন ব্যক্তির উপরে যে বিধান কার্যকর হয় সেটা সালাতের বিধান। যখনই কোনো সন্তানের বয়স সাত চলে আসে, তার উপরে অন্য কোনো ইবাদত কার্যকরী হয় না, প্রথম কার্যকর হলো তার উপরে সালাত। সালাত এজন্য রাসূলুল্লাহ বলেছেন মুরু আওলাদুকুম বিসসালাহ ওহুম আবনাউ সাবা সিনিন, যখন তার বয়স সাত হবে তখন নির্দেশ দান, যখন দশ হবে তখন তাকে শাসন করে মেরে হলেও তাকে সালাত আদায় করার জন্য বলো। অন্য কোন ইবাদতের ক্ষেত্রে এই নির্দেশটা দেওয়া হয়নি। দ্বিতীয় একটা প্রসঙ্গ, কোন ব্যক্তি মুসলিম বলে দাবি করতে চাইলে বা মুসলিম ভাই বলে দাবি করতে চাইলে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা ইন তাবু ওয়া আকামুস সালা ওয়া আতাবুজ যাকা ফা ইখওয়ানুকুম ফিদ দ্বীন, তারা তওবা করে, সালাত আদায় করে, যাকাত আদায় করে, তবে তারা তোমাদের ভাই। তওবা বলতে এখানে দর্শকদের বুঝতে হয়তো এই হতে পারে, অর্থাৎ কুফরি থেকে তওবা করে। জি জি, ওটাই ওটাই হবে, ঈমান আনার পরে। হ্যাঁ, ঈমান আনা অর্থাৎ অপবিত্র থেকে পবিত্র হওয়ার পরে, অর্থাৎ শিরিকি এবং কুফরির ময়লা থেকে ত্যাগ করার পরে যখন মুসলিম জীবনে আসবে, তারপরে সালাত আদায় করবে, যাকাত দিবে, তখন সে মুসলিম ভাই। একটা সালাত আদায় না করলে, ঈমান দাবি করলেও সে মুসলিম ভাই হতে পারছে না। জি, এখানে আরো যোগ করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে মান সাররাহু আইয়ালকা ইয়াউমাল কিয়ামাতে গাদাম মুসলিমান ফালিউহাফিজ আলা হাউলাই সালাওয়াতিল খামস হাইসু ইউনাদা বিহিন্না। কোন ব্যক্তি যদি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে মুসলিম হিসাবে উঠতে চায়, সাক্ষাৎ করতে চায় আল্লাহর কাছে মুসলিম হিসাবে, তখন তার উপরে উচিত পাঁচ ওয়াক্ত সালাতকে হেফাজত করা। যেখানে আজান হবে সেখানেই পড়ে নিতে হবে। এখানে শর্ত করা হচ্ছে মুসলিম হিসাবে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে দাঁড়াতে চাইলে সালাত আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত। আরেকটা হাদিস যোগ করা হয়েছে, সালাত ব্যতীত সে মুসলিম হিসাবে কিয়ামতে উঠতে পারবে না। এটা
দুনিয়াবী জীবনের একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরাম আজান হওয়ার পর একদিন সালাত আদায় করলেন, কিন্তু মিহজান নামক এক সাহাবী তিনি সালাত পড়লেন না। সালাত পড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মানা কান তুসাল্লিয়া মা আন্নাস, আমরা যে সালাত আদায় করলাম, লোকেরা সালাত আদায় করলো, তুমি সালাত পড়লে না কেন, কিসে বাধা দিল? আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি তাহলে মুসলিম ব্যক্তি নও? তাহলে বাস্তবতায় দেখা গেল যে এটা প্র্যাকটিক্যাল, সালাত যে ব্যক্তি আদায় করে না ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বলতে চাননি, প্রশ্ন করেছেন, আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলিম ব্যক্তি নও, তুমি সালাত পড়লে না কেন? সেই ক্ষেত্রে সালাতের গুরুত্ব অত্যধিক। প্রথমত এটা প্রথম ইবাদত ঈমান আনার পরে, এবং আখেরাতেও এটাই প্রথম শোনা, প্রথম সূত্র আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল পরে হাদিসটা আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত, ফাইন সালাহাত সালাত সাইর আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইর আমালি। এটা আমাদের দর্শকদের ভালো অনুভব করা দরকার। আমরা যেমন আলোচনা করেছিলাম ইসলামের আরকানগুলোকেও উল্টো অনুভব করি, অর্থাৎ ইমানের চেয়ে অনেক সময় সালাতের গুরুত্ব বেশি দিই, আবার ইমান এবং সালাতের চেয়ে সিয়ামের গুরুত্ব অংশে বেশি দিচ্ছি। অনেকেই কেউ এরকম আছে হজ করে উৎসব পালন করে শেষ করে শেষ করে দিচ্ছেন। বিষয়টা হলো যে সবচেয়ে যে ইবাদতের গুরুত্ব দিয়েছে আল্লাহ আপনাকে কিয়ামতের দিন প্রথম যে ইবাদতের কথা শুনবেন সেটা হলো সালাত। আপনি মসজিদ বানিয়েছেন কিনা, আপনি হজ করেছেন কিনা, আপনি রোজা ঠিক মতো পালন করেছেন কিনা, আপনি শাওয়ালের রোজা রেখেছেন কিনা, অনেক বিষয় আছে যেগুলো ভালো ফরজ অথবা নফল, আল্লাহ কোনোটাই আপনাকে প্রথমে জিজ্ঞেস করবেন না। প্রথমে জিজ্ঞেস করবেন যে আপনি পাঁচ ওয়াক্ত ফরজ সালাত ঠিক মতো আদায় করেছেন। এখানে একটা শর্ত আছে, আমি শেখ মুজাফফর আপনার আলোচনার একটা বিষয়টা ওই ক্লিয়ার করা দরকার দর্শকদের জন্য, যেহেতু একজন সাহাবীর নাম নিয়েছেন এবং তিনি তখন সালাতে শামিল হন, উত্তরটা আসছে, আমি উত্তরটা না দিলে মানুষের ভিতরে একটা খটকা থেকে যাবে। সাহাবী সম্পর্কে বললেন যে আমি বাড়িতে সালাত আদায় করে এসেছি, এই জন্য আমি সালাত পড়তে যাইনি। তিনি একজন সাহাবি সালাত বাড়িতে আদায় করে আসছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা ছিল না, উত্তরটা দিলেন। পরে জবাব আসছে, যখন জামাত হবে তখন লোকদের সাথে তুমি সালাত পড়ে নিও, এটা তোমার জন্য নফল হবে, যেটা আগে পড়েছ ওটাই সালাত। ধন্যবাদ, ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুদীয় দর্শকবৃন্দ। সময় হলো আমাদের একটা বিরতিতে যাওয়ার, ছোট্ট বিরতিতে যাচ্ছি, ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন না, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে এই সুন্দর আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুদীয় দর্শকবৃন্দ, বিরতির পর পুনরায় আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। যে আলোচনা হচ্ছিল সালাতের গুরুত্ব প্রসঙ্গে, আর আপনারা জানেন সালাত ইসলামের দ্বিতীয় রুকুন, বরং আমলি চারটি রুকুনের প্রধান রুকুন হচ্ছে সালাত। কাজেই সালাতের গুরুত্ব সবিশেষ, এটি যদি আমরা উপলব্ধি না করতে পারি তাহলে সালাতের উপকারিতার প্রশ্নই আসে না। এজন্য আমাদেরকে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। শেখ আহমদ, আমরা আলোচনা করতে চাচ্ছি যেটা হলো যে সালাত আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদতের কথা বলেছেন, নির্দেশ দিয়েছেন, কিন্তু সালাত এমন কি ইবাদত যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, এই বিষয়ে একটু আলোকপাত করুন। জি, চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন, ধন্যবাদ আপনাকে। আসলে অন্য সমস্ত ইবাদতের চাইতে, অন্য সমস্ত আমলের চাইতে সালাতটা যে স্বতন্ত্র, সম্পূর্ণ বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, তার জন্য এই একটি প্রমাণ যথেষ্ট, যেটা আপনি পেরেছেন বিষয়টি, যে সমস্ত বিধান আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পাঠিয়েছেন। জিবরিল আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বিধানটা দিয়ে গেছে। সালাতের বিধানটি দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মেরাজে ডেকে নিয়ে নিজে সরাসরি সালাতের অফার করেছেন, এই বিধানটা আল্লাহ তারা দিয়েছেন। অতএব এটা খুব সহজেই বোধগম্য যে সালাত অন্য যে কোনো বিধানের চাইতে একজন মুসলিমের কাছে তথা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে দুঃখজনক যে আমাদের সমাজের অনেক মুসলিম ভাই যারা আসলে কালিমা পাঠ করেন, কালিমায় শাহাদাতকে বিশ্বাস করেন এবং মুসলিম বলে গর্ব বোধ করেন, তারা অনেকে সালাত আদায় না করেন এবং না করার ক্ষেত্রে কিছু কথা তারা বলে থাকেন যে কথাগুলো আসলে সঠিক নয়। তার ভিতরে একটি কথা, অনেক ভাই সালাত আদায় করেন না, যদি বলা হয় তো বলেন যে আমি নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের প্রকাশক, ঈমানের বাহ্যিক প্রমাণ হিসাবে স্থির করেছেন সালাত। আপনার যে ঈমান আছে সেটা তো অন্তরে, আমিও দেখছি না কেউ দেখছে না, এটার প্রমাণ হবে তখনই যদি আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের জন্য মসজিদে যান। স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে আসা যাওয়া করে তাকে মুমিন হিসেবে তোমরা সাক্ষ্য দিবে। আর যে ব্যক্তি, শেখ মুজাফফর আলোচনার মধ্যে ফুটেই উঠলো
এক সাহাবীকে মুসলমান বলে মুসলিম হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহর নবী বলেছেন তুমি কি মুসলিম না, তুমি কি মুসলিম না, মুসলিম হলে তো অবশ্যই ওদের সাথে শামিল হবে। বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে ভাইরা বলেন দাবি করেন আল্লাহ তাআলা তাদের ঈমানকে বিশুদ্ধ করেন যে সালাত আদায় না করলেও আমার ঈমান আছে। আমাকে মানে কয়েকজনে বিষয়টা প্রশ্ন করলেন, বললাম দেখেন আপনার ঈমান আছে কি না এটা আল্লাহ তাআলার কাছে যে আপনি বুঝতে পারবেন, তবে আপনি পিপাসার্থ একজনের কাছে পানি চেয়েছেন, ঠান্ডা পানি এনে দিয়েছে, পাশ থেকে একজন বললো যে আমি ওকে দেখেছি পানির ভিতরে একটু বিষ ফেলতে, এখন আপনি পানি খাবেন কি না? আপনি পিপাসার্থ তবুও কিন্তু পানি খাবেন না। ওই লোকটার কথাই 100% নয়, যদি 10% আপনি বিশ্বাস করে থাকেন তাহলে আপনার বিশ্বাস আপনার আচরণকে প্রভাবিত করবে, আপনি পানি পান করতে পারবেন না। বিশ নয়, যদি বলে যে পানি এনেছ একটু থুতু ফেলতে দেখছি, আপনি কিন্তু ওই পানি পান করতে পারবেন না, কারণ ওই লোকটার কথায় আপনি 100% নয়। বিশ্বাস মানুষের আচরণকে প্রভাবিত করে। আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, একজন বললো 1 মাইল দূরে ওখানে মারামারি হচ্ছে ওই পথে যাবেন না, আপনি যদি ওই লোকটার কথায় ন্যূনতম 5% 10% বিশ্বাস করেন, তার এই কথাটা আপনার আচরণকে প্রভাবিত করবে। আপনি হয় ওই পথে যাবেন না, অথবা আরো 10-20 জনকে জিজ্ঞাসা করবেন, অথবা ডাইভার্ট করবেন। কাজেই আপনি আল্লাহর উপর ইমান আছে বলে দাবি করছেন, অথচ আপনার আচরণে এর কোনো প্রভাব নেই, আল্লাহ ইমানের প্রকাশক হিসেবে যে কর্মটা করতে বলেছেন এটা আপনি করছেন না, আপনার আচরণে ইমানের কোনো প্রভাব নেই, এটা আপনি নিজেই চিন্তা করে বুঝতে পারবেন যে আপনার ইমানের দাবিটা আসলে সঠিক নেই। আসলে এখানে শুধু ব্যক্তি পর্যায়ে না মহতারাম, ব্যক্তি সালাত আদায় করছেন না নিজে ইমানের দাবি করছেন, এটি যেমন দুঃখজনক, এর চাইতে আরো অনেক বেশি হতাশাজনক এবং দুঃখজনক বিষয় হলো অনেকে নিজেদেরকে ধর্ম গুরু তথা মুসলিম ধর্মের গুরু হিসাবে দাবি করেন এবং সমাজের বহু মানুষ তাকে ধর্মগুরু হিসাবে মানেন, এমন অনেক ব্যক্তি আছেন যারা ভুলেও সালাত আদায় করেন। তাদেরকে আমরা মনে করি অনেকে যে তারা আধ্যাত্মিক নেতা, মারেফতের অনেক নলেজ আছে এবং তাদের কিছু যুক্তিও আছে এক্ষেত্রে সালাত কেন আদায় করেন না। তারা একটা যুক্তি তারা অনেকে দেন, কোরআনে কারিমে একটি আয়াত পেশ করেন, আমি অনেককে শুনেছি আয়াতটি পেশ করতে, যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তোমার রবের ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যখন তোমার ইয়াকিন না আসে। এখন ইয়াকিন বাংলা ভাষায় আমরা ইয়াকিন শব্দটা খুব সহজে বুঝি, ইয়াকিন মানে বিশ্বাস। অতএব তারা বলতে চান যে আমাদের পীর বা ফকির বা এই বুজুর্গ তার আল্লাহর প্রতি বিশ্বাসটা পর্যায়ে পৌঁছে গেছে, এখন আল্লাহ তাআলা দিয়ে দেবেন। এটা আমি একটু বলিনি, আমি বলি ওটা আপনি বলবেন বুঝতে পারছি ইয়াকিনের অর্থ, কিন্তু সাধারণ মানুষদের জন্য পিছনে ফিরে যেতে হবে, অর্থাৎ আমরা আল্লাহর ইবাদত করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জি, আমি এটাই বলতে চাইছিলাম। জি জি, আমার প্রশ্ন হলো দর্শকদের কাছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এসেছিল কিনা? জি, আর সে কিনা কখন এসেছিল? ওহি পাওয়ার সঙ্গে সঙ্গে না আরো দেরি হয়েছে? জি, ওহি পাওয়ার সঙ্গে সঙ্গে তার পূর্ণ একিন পূর্ণ মারিফাত হয়েছিল, তারপরে তার সালাত প্রয়োজন হয়েছিল কিনা এবং আজীবন সালাত পড়েছিলেন কিনা? জি, কাজেই যদি কেউ মনে করে আমার একিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেশি, অথবা রাসূলুল্লাহ সাল্লামের একিনের পরে সালাতের প্রয়োজন ছিল আমার সালাতের প্রয়োজনে, ওই ব্যক্তি তো মুসলমানই না, কারণ সে ব্যক্তি নিজেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের পদ্ধতির বাইরে চলে জান্নাত পাওয়ার বা আল্লাহর সন্তুষ্টি বিলায়ত পাওয়ার চেষ্টা করছে। আসলে এই যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন এটার মূল সমস্যা হলো আমাদের ইমানের সমস্যা। আমরা আল্লাহর ইবাদত করব আর সেই ইবাদতের একমাত্র মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি যতখানি রাসূলুল্লাহ সাল্লামের মডেলে আছেন ততখানি আমরা তাকে ভালো বলবো, এই চেতনা না থাকার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরণ সালাত আদায় করেছেন, অসুস্থ হয়েও জামাতে গিয়েছেন। সেক্ষেত্রে কোনো ব্যক্তি সালাত জামাতে যাচ্ছে না, ওই ব্যক্তিকেই তো আমরা ধর্মীয় গুরু তো দূরের কথা, যেটা ভাই বলেছেন এবং বিভিন্ন হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি মসজিদে না আসে সে মুনাফিক, মুনাফিক জামাতে না আসে, সালাত ঘরে পড়ে জামাতে আসে না, সেও মুনাফিক বলে গণ্য করা হয়েছে। এখানে আরেকটু বিষয় আমরা উল্লেখ করব, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন মা ইয়াতাখাল্লাফু মিন আহাদিন ইল্লা মুনাফিকুন কদ উলিমা নিফাকুহু। আমাদের আমাদের সময়ে কেউ জামাত থেকে মুক্ত থাকতো না, কেবল ওই লোক যে একেবারে চিহ্নিত মুনাফিক, চিহ্নিত মুনাফিক, চেনা মুনাফিক, চেনা মুনাফিক। সালাতের গুরুত্বের বিষয় আরেকটি বিষয় আমরা উল্লেখ করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন যে সালাত আদায় করেছেন নিরবিচ্ছিন্ন ভাবে, কখনো ছাড়েননি, এটি যেমন অত্যন্ত বাস্তব বিষয়, এর পাশাপাশি আরেকটি বিষয় যে জীবন সায়াহ্নে এসে তিনি জীবনের একেবারে শেষ মুহূর্তে এসে চরম অসুস্থ অবস্থা যখন তিনি তার ঘর থেকে মসজিদে এসে সালাত আদায় করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছেন, তখনও তিনি দুইজন সাহাবী হযরত আলী আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাঁধে দুই হাত রেখে দুজনের কাঁধে পাওকে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে জমিনের উপরে তিনি সালাত আদায় করতে গেছেন। ইমামতি করার মতো শক্তি ছিল না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানিয়ে তিনি মুক্তাদি হয়ে সালাত আদায় করেছেন জামাতের সাথে। কতটা গুরুত্বপূর্ণ হলে তার জীবনের শেষ মুহূর্তে চলতে পারছেন না, দুজনের কাঁধে ভর করে
পাওকে জমিনে হেসে হেসে টেনে টেনে মসজিদে আসছেন, আর আমরা দাবি করছি শুধু তাই না, তার জীবনের শেষ ওসিয়ত, সর্বশেষ ওসিয়ত ছিল আসসালা আসসালা। সুতরাং সালাতের গুরুত্ব কত বেশি। আমি শেখ মুজাফফর একটু বলবো যে সালাত গুরুত্ব বুঝতে গিয়ে আমরা দেখি যে অন্যান্য আহকামগুলি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নিয়েছেন এবং বাস্তবায়ন করেছেন, কিন্তু সালাতের ব্যাপারটা এরকম ব্যতিক্রম যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে শিখাইয়েছেন আর জিব্রিল আমিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়ে গেছেন। এই প্রসঙ্গটা একটু আলোকপাত করলে সালাতের গুরুত্ব একটু ভালো করে ফুটে উঠবে বলে মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন সব বিধানে জিব্রিল আমিনের মাধ্যমে দিয়েছেন, সালাত দিয়েছেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তবে তার পদ্ধতিটা সরাসরি আল্লাহ কর্তৃক জিব্রিলের মাধ্যমে শিক্ষা দেওয়া, অন্যান্য বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে, আর নাজিল হওয়ার পরে তার বাস্তবতার শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সালাতের বিষয়টা দুই দিন পাঁচ ওয়াক্ত করে দশ ওয়াক্ত সালাত আদায় করেছেন জিব্রিল আমিন, তার মাধ্যমে স্পষ্ট হয় যে সালাতের আহকামগত গুরুত্বটা এখানে ফুটে ওঠে যে ওই তরিকায় আদায় করতে হয় যে তরিকা আদায় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। যে কথাটি আগে আলোচনা আসছিল যে কিয়ামতের মাঠে প্রথম সালাতের হিসাব নেওয়া হবে, তারপরের বাক্যটা হলো যে সালাতকে বিশুদ্ধভাবে আদায় করতে হবে, এটা হলো গুরুত্বপূর্ণ। অনেকে সালাত আদায় করে কিন্তু এর বিশুদ্ধভাবে আদায় করার গুরুত্বটা সে লক্ষ্য করে না, অথচ আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম, ওয়াইল নামক শাস্তি, যারা সালাত আদায় করে কিন্তু উদাসীন এবং লোক দেখানোর জন্য আদায় করে। তাহলে সালাত আদায় করলেই হবে না, বিশুদ্ধভাবে আদায় করতে হবে। হাদিসের শেষে বলা হয়েছে ফাইন সালাহাত সালাহাত সাইর আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইর আমালিহি, প্রথম হিসাব নেওয়া হয় কি আমাদের মতে সালাতের, সালাত যদি সঠিক হয় অন্য আমল সঠিক হবে, সালাত যদি নষ্ট হয় ফাসাদাত নষ্ট হয় অন্য আমলও নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যারা সালাত আদায় করে তারা তো মুক্তি পেয়ে গেলেন, তবে শর্ত হলো বিশুদ্ধভাবে আদায় করা। ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে, মোবারকবাদ জানাচ্ছি এত সুন্দর আলোচনার জন্য। শুধুই ও দর্শকবৃন্দ, আমাদের হাতে আর সময় নিয়ে বিদায় নিতে হচ্ছে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা যে জিনিসটা স্পষ্ট করে জানতে পারলাম, সালাত ইমানের পরিচয়, সালাত ইমান ও কুফরের ভিতরে পার্থক্য নির্ধারক, সালাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন আর সালাতের মাধ্যমে তিনি পরীক্ষা নেবেন, সালাত যদি গ্রহণযোগ্য হয় তাহলে অন্যান্য ইবাদত গ্রহণযোগ্য হবে, সালাত যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না, আর সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সালাত শিখিয়ে দিয়েছেন তার রাসূলের মাধ্যমে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন যে তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। অতএব ওই স্পষ্ট যে সালাত ব্যতীত কখনো ইমান হতে পারে না, এই সত্য আমরা বাস্তবতায় পর্যবসিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।